সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো? সকলে আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটা। আমি এইচএসসি 2021 নিয়ে যখন ভিডিও বানাই, তখন দেখা যাচ্ছে যে কমেন্ট বক্সে অনেক স্টুডেন্টই বলো যে ভাই, এসএসসি 2021 নিয়ে ভিডিও করেন, আমাদের এইচএসসি 2021 নিয়ে কেন ভিডিও করেন না? তো তোমাদের জন্যই জাস্ট এই ভিডিওটা। তো এখানে আমি তিনটা প্রশ্নের উত্তর দিব। সেটি হচ্ছে তোমাদের একটা প্রশ্ন, যেন তোমাদের অটো প্রমোশন দিবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি অটো প্রমোশন না দেয় তাহলে পরীক্ষা কবে হয়? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষা হয় তাহলে সিলেবাস কি কমাবে? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে অটো প্রমোশন দিবে কিনা, এই প্রশ্নের উত্তর দিব। দ্বিতীয় প্রশ্ন, যদি অটো প্রমোশন না দেয় তাহলে পরীক্ষা কবে হবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষা হয় তাহলে সিলেবাস কমাবে কিনা। তো তিনটা প্রশ্নের উত্তর দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা, চেষ্টা করব সঠিক তথ্যটা তোমাদের মাঝে তুলে ধরার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, অটো পাস হবে কিনা। দেখো, তোমাদের পরীক্ষাটা হয় এপ্রিলে পহেলা এপ্রিল বা 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হয়। তো এখন থেকে দেখা যাচ্ছে প্রায় তোমাদের 6 মাস বাকি আছে। তো শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছে, 2021 সালে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে সে খুবই আগ্রহী। সে চাচ্ছে যে 2021 সালে যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো সে নিবে। তো এক্ষেত্রে প্রধান বাধা হবে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রকোপটা যদি বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের এই তার যে সিদ্ধান্তটা, সিদ্ধান্তটা পরিবর্তন হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমাদের অটো প্রমোশন দিয়ে দিবে। তো এক্ষেত্রে অটো প্রমোশন দেওয়ার সম্ভাবনা কতটুকু সে সম্পর্কে আমি একটু বলি। দেখো, আমরা জানি যে যদি শীত বাড়ে, শীতের যেই তাপমাত্রা যদি কমে যায়, শীত যদি বাড়ে তাহলে এই করোনা প্রকোপটা বাড়বে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আগের মতন অবস্থা আমরা ফিরে যাই, দেখা যাচ্ছে যে এখন আমেরিকা বা ইটালির বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে কেন তোমার করোনা ভাইরাসের কারণে কারফিউ জারি করেছে। তো আমাদের দেশেও যদি এরকমভাবে যদি পরিস্থিতি হয়, যদি করোনা ভাইরাস বেড়ে যায়, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো চান্স নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের অটো প্রমোশনটাই দেওয়া হবে। তবে এটা নির্ভর করবে তোমার পরিস্থিতির উপর। আর যদি এইরকম পরিস্থিতি না হয় তাহলে তোমাদের পরীক্ষাটা নেবে। এখন পরীক্ষাটা কি তোমাদের সেই এপ্রিল মাসে হবে? না, পরীক্ষাটা এপ্রিল মাসে হবে না, শিক্ষাবর্ষ বাড়াবে। অর্থাৎ তোমাদের যেই এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, এটা আরও 4-5 মাস বাড়িয়ে তা পরবর্তীতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এটা কখন বাড়াবে এটা নির্ভর করবে তোমার, যদি জানুয়ারি মাস থেকে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলে সে ব্যাপারে, যদি দেখা যায় যে জানুয়ারি মাসে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার 4-5 মাস তোমাদের বৃদ্ধি করে তারপরে পরীক্ষা নেওয়া হবে। আর যদি দেখা যাচ্ছে যে না, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতন পরিস্থিতি হয় নাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তাহলে দেখা যাচ্ছে যখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপরে থেকে প্রায় 5-6 মাস তোমাদের সময় দেবে এবং তারপরে পরীক্ষা নেবে। তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কমাবে, কারণ বিগত প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রায় 1 বছরের কাছাকাছি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের এই বর্ষে কোনো পড়ালেখা হয় না। অনলাইনে ক্লাস যদিও চলছে, অনলাইনে কীরকম ক্লাস হয় এটা আমার থেকে তোমরাই ভালো জানো। ঠিক আছে, আর তোমরা কতটুকু সুবিধা পাচ্ছ এটা আমার থেকে তোমরাই ভালো জানো, এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাসগুলো সব স্টুডেন্ট নিতে পারছে না। যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের তেমন নেট সংযোগ বা বিদ্যুতের যেই সংযোগটা, এই সংযোগটা পুরোপুরি পাচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অনলাইনে ক্লাসগুলো ঠিকভাবে নিচ্ছে না। আর দেখা যাচ্ছে যে সরাসরি ক্লাসে আমরা অনেকটা বুঝতে পারি না, আর অনলাইনে ক্লাস তো এগুলো সম্ভব না। ঠিক আছে, তো অনলাইনে ক্লাসের সুবিধা ততটা আমি মনে করি না যে সবাই পাচ্ছে। যাই হোক, তারপরে যারা প্রপার আছে তারা পাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের যে সিলেবাসগুলো শেষ করতেছে অনলাইনে, সেই অনলাইনে যে সিলেবাস সেই সিলেবাস থেকে তোমাদের ধরবে। আর এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে তো সিলেবাস কমবে কিনা। হ্যাঁ, সিলেবাস অবশ্যই কমবে, কারণ তোমাদের যদি শিক্ষাবর্ষ যদি ব্যাপকভাবে বাড়ায়, অর্থাৎ সময়টা যদি বেশি বৃদ্ধি করে, তাহলে হয়তো সিলেবাসটা কমাবে না। কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে 5 মাস কি 6 মাস পরে তোমাদের পরীক্ষার ডেট দিবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের সিলেবাসটা কমিয়ে তোমাদের একটা পরীক্ষা নেবে, যাতে সেশন জটটা আর কি না লাগে। তো এই ছিল তোমাদের তিনটা প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছিল তোমাদের যদি এইচএসসি 2021 নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই তোমরা এক যে কাজটা করবা, যতটুকু পারো বাসায় প্রিপারেশন নাও, পড়াশোনা করো, আর তোমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করো। এছাড়াও ইউটিউবে দেখবা বিভিন্ন ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।